আজ আমরা এমন একজন নবীর কথা বলবো যাকে বলা হয় খতিবুল আম্বিয়া, নবীদের বক্তা। প্রতিটি নবীকেই কোনো না কোনো সমাজে তাওহীদের বাণী প্রচার করতে হয়। এর ফলে তাদের সবাইকেই দক্ষ বক্তা হতে হয় এবং তারা সকলেই দক্ষ বক্তা ছিলেন। হয়তো ব্যতিক্রম বলতে আমরা মুসা আলাইহিসসালামের কথা বলতে পারি, যার বাকশক্তি বিশেষ স্পষ্ট ছিল না, কিন্তু তাকে সাহায্য করার জন্য আল্লাহ তার সাথে তার ভাই হারুনকে পাঠিয়েছিলেন। এবং সেই সাথে ওলামারা বলেন, মুসা আলাইহিসসালামের দোয়া রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি কবুল হওয়ার পর আল্লাহ তার বাকশক্তি স্পষ্ট করে দেন। অর্থাৎ নবী বলতেই আমরা এমন মানুষদের বোঝাই যারা শুধু আল্লাহর কাছ থেকে বাণী পাননি, বরং সে বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত দক্ষতাও রাখেন। তাহলে আজ যে নবীকে নিয়ে আমরা আলোচনা করব, তার বাচনভঙ্গি কতটা সুন্দর ও স্বচ্ছ ছিল যে তাকে খতিবুল আম্বিয়া খেতাব দেওয়া হলো। তার কথার প্রভাব কতটা গভীর হলে, তার শব্দ চয়ন কতটা সুনিপুণ ছিল বলেই সকল নবীদের মধ্যে তাকেই এই উপাধি দেয়া হলো। পবিত্র কোরআনে উল্লেখিত নবীদের মধ্যে চারজন নবী ছিলেন আরব জাতির এবং খতিবুল আম্বিয়া ছিলেন তাদের মধ্যেই একজন, এবং তার নাম ছিল শুআইব আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম এবং সালেহ আলাইহিসসালামের পর শুআইব আলাইহিসসালাম ছিলেন তৃতীয় আরব নবী যাকে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। হুদ আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল আয়াদ জাতির কাছে এবং সালেহ আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল থামুদ জাতির কাছে। সেই দুই জাতির কথাই পবিত্র কোরআনে বহুবার উল্লেখ করা আছে এবং তারা তাদের কাছে প্রেরিত নবীদের প্রত্যাখ্যান করার ফলে কেমন শাস্তি ভোগ করেছিল তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বারংবার মনে করিয়ে দেন। শুআইব আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন মিদিয়ান শহরে, যা নির্মূল হয়ে যাওয়া সামুদ জাতির শহর, যা বর্তমানে মাদায়েন সালেহ নামে পরিচিত সেই অঞ্চলের কাছেই। কিন্তু তিনি এসেছিলেন হুদ ও সালেহ আলাইহিসসালামের আরও পরে। যদিও আমরা নির্দিষ্টভাবে জানি না তিনি ঠিক কোন নবীর পর এসেছিলেন, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। আত-তাবারী উল্লেখ করেন যে মিদিয়ান ছিল ইব্রাহিম আলাইহিসসালামের একজন বংশধরের নাম, যার বংশধরদের নামে সেই পুরো গোত্রের নামকরণ করা হয়। ইবনে কাসির বলেন, মিদিয়ান ছিল একটি আরব জাতির নাম এবং তাদের নামেই তাদের শহরের নামকরণ করা হয়, যা মাআন শহরের কাছে অবস্থিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এই আয়াত থেকে আখাহুম কথাটি থেকে বোঝা যায় যে শুআইব আলাইহিসসালাম ছিলেন মিদিয়ান জাতিরই একজন। মিদিয়ান জাতির কাছে শুআইব আলাইহিসসালামের বক্তব্য তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। ইবনে আব্বাস বলেন, শুআইব আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানোর আগে মিদিয়ান জাতির লোকেরা গভীরভাবে দুর্নীতিতে লিপ্ত ছিল। আস-সুদ্দি উল্লেখ করেন, তাদের মাঝে ওজনে কম দেওয়ার মাধ্যমে প্রতারণা করার অভ্যেস ছিল। তাই শুআইব আলাইহিসসালাম তাদের উদ্দেশ্যে বলেন, কদ জাআতকুম বাইনাতুম মিন রাব্বিকুম ফাওফুল কাইলা ওয়াল মিজান ওয়া লা তাবখাসুন্নাসা আশিয়া
তোমাদের কাছে তোমাদের রবের সুস্পষ্ট পথ নির্দেশনা এসে গেছে, কাজেই ওজন ও পরিমাপ পুরোপুরি দাও, লোকদের পাওনা জিনিস কম করে দিও না। লূত আলাইহিসসালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন কারণ তাদের অনিয়ন্ত্রিত যৌন কামনা তাদেরকে গর্হিত অপকর্মের দিকে নিয়ে গিয়েছিল। এদিকে মিদিয়ানের লোকদের একটি বড় দোষ ছিল, তারা লেনদেনের সময় মানুষ ঠকাত এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ছিনিয়ে নিত। হাজার হাজার বছর আগের নিকৃষ্ট এই জাতিগুলোর অপরাধগুলো আজ কতটুকু আমাদের সমাজে বিরাজমান তা ভেবে দেখার সুযোগ রয়েছে। মিদিয়ানের লোকদের সবচেয়ে বড় অপরাধ ছিল তাদের সমাজে গভীরভাবে শিরকি প্রথা গেঁথে গিয়েছিল। তাদের পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসহাব আল আইকাহ, অর্থাৎ তারা আল আইকাহ নামক একটি গাছকে পূজা করত। শুআইব আলাইহিসসালাম যখন তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন, মিদিয়ানবাসীরা বলল, তুমি আমাদেরকে আমাদের এমন মাবুদকে পরিত্যাগ করতে বলছো যাকে আমাদের বাপদাদারা পূজা করতেন? তুমি আমাদের যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত রীতি ভঙ্গ করতে বলছো? আমরা সবাই হলাম খারাপ, আর একমাত্র তুমিই হয়ে গেলে সবচেয়ে উত্তম, সবচেয়ে জ্ঞানী। দুঃখের বিষয় হল, তারা তাদের যুগ যুগ ধরে অনুসরণ করে আসা রীতিকে রক্ষা করতে চাচ্ছিল, অথচ তাদের গোটা জাতির নাম যেই মিদিয়ানের নামে নামকরণ করা হয়েছিল, সেই মিদিয়ান নিজেই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, অর্থাৎ শুআইব আলাইহিসসালাম তাদের কাছে তাদেরই ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছিলেন, অথচ তারা তা প্রত্যাখ্যান করল। ইবনে আব্বাস বলেন যে মিদিয়ানবাসীদের মধ্যে যদি কেউ শুআইব আলাইহিসসালামের কথা শোনার জন্যে তার ঘরের দিকে যেতে চাইত, তারা তাদের বাধা দিত এবং বলতো, সে একজন ডাহা মিথ্যাবাদী, ভুলেও তার কাছে যেও না। ঠিক যেমনটা কুরাইশরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছিল। এবং পবিত্র কোরআনে সূরা হুদের মিদিয়ানবাসীদের প্রতি শুআইব আলাইহিসসালামের আরও কিছু উপদেশের কথা উল্লেখ আছে। এক, যেসব বিষয় থেকে আমি তোমাদের নিষেধ করি, আমি নিজে কখনো সেই কাজগুলো করার ইচ্ছে পোষণ করি না। এখানে কাউকে উপদেশ দেওয়ার ব্যাপারে একটা শিক্ষা রয়েছে। অন্যকে কোনো কিছু করতে বললে আগে নিজেকে সেই কাজ করতে হবে, আবার কাউকে কোনো কাজ করতে বারণ করলে নিজেকে সে কাজ থেকে বিরত থাকতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য, তবে বর্তমান সময়ে বিশেষভাবে প্রযোজ্য বাবা মাদের জন্য, যারা চান তাদের সন্তানেরা ফোন, কম্পিউটার, ট্যাব ইত্যাদিতে আসক্ত হবে না, অথচ তারা নিজেরাই তাদের আসক্তি কাটিয়ে উঠতে পারেন না। ইসলামের শুরুর দিকের একটি ঘটনা। একজন প্রখ্যাত আলেমের কাছে একজন এসে বললেন, বর্তমানে দাসের সংখ্যা খুব বেশি বেড়ে গিয়েছে, আপনি যদি একটু মানুষকে দাসমুক্ত করার ব্যাপারে উৎসাহিত করতেন। কিন্তু সেই আলেম এ নিয়ে জনসমক্ষে কোনো কথাই বললেন না। অনেক দিন পার হয়ে গেল। এরপর বহুদিন পর একদিন জুমুয়ার খুতবায় সেই আলেম খুব সহজভাবে মানুষকে আহ্বান করে বললেন, আপনারা যত পারেন দাস মুক্ত করে দিন। তার এই উপদেশ শোনার পর সমাজে দাস মুক্তির হিড়িক পড়ে গেল। পরে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এতদিন পর দাস মুক্তির কথা বললেন কেন? তিনি উত্তর দিলেন, আমি মানুষকে এমন কিছু বলতে চাইনি যা আমি নিজে করি না, আমার কোনো দাস ছিলই না, তাই প্রথমে আমি কিছুদিন টাকা পয়সা জমিয়ে একজন দাস কিনেছিলাম এবং দাস কেনার পরে আমি তাকে মুক্ত করলাম এবং এরপর আমি খুতবায় দাস মুক্তির কথা প্রচার করলাম। এবং তার এই আন্তরিকতা ও ইখলাসের কারণেই কথাটা খুব সহজভাবে বলার পরেও প্রচুর লোক সে আমল করতে আরম্ভ করল। শুআইব আলাইহিসসালামের দ্বিতীয় পয়েন্ট ছিল, আমি আমার সাধ্য অনুযায়ী সংশোধন করতে চাই। আমাদের সমাজে নানা ধরনের সমস্যা রয়েছে, প্রতিনিয়ত নানা ধরনের পাপে লিপ্ত হচ্ছে আমাদের চারপাশের মানুষ।
আমাদের হয়তো সব কিছু সংশোধন করা সম্ভব না, তবে তাই বলে নিজের হাত পা গুটিয়ে নিলে চলবে না। আমাদেরকে যতটুকু সম্ভব ভালো কাজ করে যেতে হবে। সমাজে যখন একদল তরুণেরা ধর্ষণ করতে ব্যস্ত, তখন আরেক দল তরুণেরা দরিদ্রদের খাবারের ব্যবস্থা করতে ছুটছে শহরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। সামাজিক মাধ্যমে যেমন অশ্লীলতা বেড়ে চলেছে, সেই সাথে সমাজে আল্লাহর বিধান মেনে পোশাক পরার মানুষের সংখ্যাও বাড়ছে। আমরা একসাথে সব পরিবর্তন করতে পারবো না বলে যদি হাল ছেড়ে দেই, তাহলে ছোট ছোট যে ইতিবাচক পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোও থেমে যাবে। শুআইব আলাইহিসসালাম বললেন, এবং আমার সাফল্য পুরোটাই আল্লাহর তৌফিকের ওপর নির্ভর করে। তাঁরই ওপর আমি ভরসা করেছি এবং সব ব্যাপারে তাঁরই দিকে রুজু করি। এবং এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কোনো কিছু অর্জন করতে হলে আগে নিজেকে নিজের জায়গা থেকে পুরোপুরি চেষ্টাটা করতে হবে। কিন্তু পরিণতি কী হবে তার পুরোটাই নির্ভর করবে আল্লাহর ইচ্ছার ওপর। আমাদের উচিত তাঁর ওপর তাওয়াক্কুল করা। এবং এরপর শুআইব আলাইহিসসালাম মিদিয়ানবাসীদের মনে করিয়ে দিলেন যে এর আগে নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম ও সালেহ আলাইহিসসালামের জাতিরা যখন তাদের নবীদের বিরোধিতা করেছিল, তখন তাদের পরিণতি কেমন হয়েছিল। এবং তিনি আরও বললেন, وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُمْ بِبَعِيدٍ যার অর্থ হলো লূত আলাইহিসসালামের লোকেরা তো তোমাদের একেবারেই কাছে। এই কথাটির দুটি অর্থ হতে পারে। এক, যে লূত আলাইহিসসালাম ও শুআইব আলাইহিসসালাম একই সময়ে দুটি কাছাকাছি শহরে প্রেরিত হয়েছিলেন। এবং আরেকটি হতে পারে যে লূত আলাইহিসসালাম শুআইব আলাইহিসসালামের খুব বেশি আগে প্রেরিত হননি, তাই সাদ্দুম ও গোমরার ঘটনাগুলো মিদিয়ানবাসীদের জন্য ছিল নিকট ইতিহাস। এবং শুআইব আলাইহিসসালাম তাদেরকে তওবা করার উপদেশ দিয়ে বললেন, واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود দেখো, নিজেদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। অবশ্যই আমার রব করুণাশীল এবং নিজের সৃষ্টিকে ভালোবাসেন। তারা বলল, হে শুআইব, তোমার অনেক কথাই তো আমরা বুঝতে পারি না। এবং এটা এ কারণে ছিল না যে শুআইব আলাইহিসসালামের কথা অস্পষ্ট ছিল কিংবা তিনি ভালোভাবে বোঝাতে পারতেন না, কারণ তিনি ছিলেন খতিবুল এম্বিয়া। নবীদের মধ্যে তার বাচনভঙ্গি এবং বোঝানোর ক্ষমতা ছিল অসাধারণ। তার মানে মিদিয়ানের লোকেরা বুঝেও না বোঝার ভান করছিল। শুধু তাই না, তারা আরও বলল, ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز আমাদের দৃষ্টিতে তুমি আমাদের মধ্যে একজন দুর্বল ব্যক্তি। তুমি তোমার পরিবারের সদস্য হয়ে বেঁচে গিয়েছ, তা না হলে তোমাকে আমরা পাথর মেরে মেরে শেষ করতাম। তোমাকে আমরা বিন্দু মাত্র সম্মান করি না। অর্থাৎ শুআইব আলাইহিসসালাম তাদের সমাজের একজন সম্মানিত পরিবারের সদস্য ছিলেন। মিদিয়ানের লোকেরা দাবি করল যে শুধুমাত্র তাঁর পারিবারিক পরিচয়ের জন্যেই শুআইব আলাইহিসসালাম রক্ষা পেয়ে গিয়েছিলেন।
তারা তার পরিবারকে সম্মান করে তাকে নয়। উত্তরে শুআইব আলাইহিসসালাম বললেন, ভাইয়েরা, আমার পারিবারিক সম্পর্ক কি তোমাদের ওপর আল্লাহর চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে তোমরা এই পারিবারিক সম্পর্ককে ভয় করলে কিন্তু আল্লাহকে একেবারে পেছনে ঠেলে দিলে? জেনে রাখো, যা কিছু তোমরা করছো তার কিছুই আল্লাহর পাকড়াওয়ের বাইরে নয়। কিন্তু সমাজের কাফের নেতারা বলল, যদি তোমরা শুআইবের আনুগত্য মেনে নাও তাহলে ধ্বংস হয়ে যাবে। এবং এটা ইতিহাস জুড়ে বারংবার দেখা গিয়েছে, যারা মিথ্যার ওপর তাদের ক্ষমতা ও মর্যাদা নির্মাণ করেছে তারাই সব সময়ে কৌশলে সত্যের বিরোধিতা করে এসেছে। মিদিয়ানের ক্ষমতাবান লোকেরাই সবচেয়ে বেশি শুআইব আলাইহিসসালামের বিরোধিতা করেছিল। আপাত দৃষ্টিতে মিদিয়ানের সাধারণ জনগণের কাছে মনে হতে পারত এই ক্ষমতাবান লোকদের কথা শোনাটাই সমীচীন হবে, তাদের বিপরীতে শুআইব আলাইহিসসালাম একা কী বা করতে পারবে। কিন্তু যারা মিথ্যার ওপর ভর করে আসনে বসে তারা খুব বেশি দিন সেখানে বসে থাকতে পারে না। আল্লাহ তাদেরকে ফিরে আসার সুযোগ দেন, নবী রাসূল পাঠিয়ে তাওবা করার আহ্বান করেন, তাদের প্রতি তার অসীম রহমত প্রদর্শন করেন। কিন্তু তারা যখন সেই সুযোগগুলো থেকে বারবার মুখ ফিরিয়ে নেয়, তাদের রবের পাঠানো নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা রটাতে থাকে, অন্যায় অনাচারে নির্মিত আসনগুলো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে, তখনই আল্লাহর ফয়সালা নেমে আসে। কিন্তু সহসা একটি প্রলয়ঙ্কারী বিপদ তাদেরকে পাকড়াও করে এবং তারা নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকে। যারা শুআইবকে মিথ্যা বলেছিল তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে যায় যেন সেসব ঘরে কোনোদিন তারা বসবাসই করত না। শুআইবকে যারা মিথ্যা বলেছিল অবশেষে তারাই ধ্বংস হয়ে যায়। মুফাসসিরিনদের বর্ণনায় আসে, প্রথমে মিদিয়ানের ওপর ঘন মেঘ জমা হতে থাকে, এরপর সে এলাকার বায়ু চলাচল বন্ধ হয়ে যায়। এমনভাবে মিদিয়ানবাসীরা দিনের পর দিন কাটাতে লাগল। ঘন মেঘের মাঝে কোনো প্রকার বায়ু চলাচলের অভাবে সেখানকার আবহাওয়া দম বন্ধ হয়ে আসার মতো হয়ে গেল। অবশেষে এক প্রকাণ্ড ভূমিকম্প তাদের শহরকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং মিদিয়ানের অবিশ্বাসীরা তাদের ঘরেই মরে পড়ে থাকে। এবং গোটা শহরটি এমনভাবে ধ্বংস হয়ে যায় যে দেখে বোঝার উপায় থাকে না সেখানে মিদিয়ানবাসীরা কখনো ছিল, অর্থাৎ তাদের অস্তিত্বের কোনো চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেন যে মিদিয়ানের কাফেররা বলে বেড়াতো তোমরা শুআইবের কথা শুনলে ধ্বংস হয়ে যাবে, অথচ অবশেষে তারাই ধ্বংস হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, আর শুআইব আলাইহিসসালাম ও তাঁর অনুসারীদের ছোট্ট দল রেহাই পেল।
আর শুআইব এ কথা বলতে বলতে তাদের জনপদ থেকে বের হয়ে যান। হে আমার জাতির লোকেরা, আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনার হক আদায় করেছি। এখন আমি এমন জাতির জন্য দুঃখ করব কেন যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করে? শুআইব আলাইহিসসালামের জীবনীর সঙ্গে নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের জীবনীর সাথে অনেক মিল পাওয়া যায়। কেন বারবার ইতিহাসে এমন ঘটনা ঘটল এবং আল্লাহ কেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে এই ঘটনাগুলো তুলে ধরলেন? এই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আপনাদের ভাবনাগুলো জানিয়ে কমেন্ট করুন।